আজকের লেকচারের টপিক হচ্ছে ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক। ইকুয়ালাইজেশন ট্যাঙ্কটা নাম শুনলে কি মনে হয়? এটা ইকুয়াল কথাটা থেকে এসছে, এবং এই কথাটার মানে হচ্ছে এই ট্যাঙ্কটার কাজই হচ্ছে আমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের যে পরবর্তী যে অংশগুলো আছে সেটাতে ইকুয়াল ফ্লো মেনটেন করতে সাহায্য করা। তার মানে কি ইকুয়াল ফ্লো আসে না? না আসে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে আমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান্টে যে পানিগুলো এসে ঢোকে সেই পানিগুলো কোত্থেকে আসে? সেই পানিগুলো আমাদের ইউজাররা যখন যেভাবে পানি ব্যবহার করছে সেভাবেই সেই পানিটা ড্রেনে চলে আসে, সেখান থেকে গড়িয়ে গড়িয়ে আসে। আমাদের দিনের বেলা হয়তো এক বা একাধিক পিক ফ্লো থাকতে পারে এবং রাত্রেবেলা অফ পিক আওয়ার থাকে, কিন্তু আমাদের যে অন্য অন্য ট্রিটমেন্ট ইউনিটগুলো আছে ওগুলো তো ডিজাইন করা হয় একটা ফ্লো রেট ধরে। এখন সেই ফ্লো রেট অনুযায়ী যদি আমাদের ফ্লো মেনটেন করা না হয় তাহলে সেই ইউনিটগুলো ভালোভাবে পারফর্ম করবে না, সেগুলো পারফরমেন্স ফ্ল্যাকচুয়েট করবে। আমরা একটা সেডিমেন্টেশন বেসিনে যে একটা অ্যাভারেজ ফ্লো ধরে ডিজাইন করলাম, এখন যদি পিক আওয়ারে ওটার চেয়ে বেশি জোরে ফ্লো যায় তাহলে কী হবে? সেডিমেন্টেশন হওয়ার আগেই পানিটা ওখান থেকে বের হয়ে যাবে, ফলের মধ্যে আমাদের যে ময়লাটা সেটা রয়ে যাবে। আবার অফ পিক আওয়ারে যেটা হবে সেটা খুব ভালো, তখন তো প্রয়োজনের তুলনায় বেশি সেডিমেন্টেশন হবে, কাজে আমরা এটা চাই না। এবং বায়োলজিক্যাল ইউনিটে বেশি সমস্যা হবে, বায়োলজিক্যাল ইউনিটে যখন বেশি ফ্লো হবে তখন ব্যাকটেরিয়া কিলবিল করবে, তারা কাজ শেষ করার আগেই তো বের হয়ে যাবে একটা সমস্যা। অন্য সময় যখন ফ্লো কম থাকবে তখন ব্যাকটেরিয়াগুলো খাদ্যের অভাবে মারা যাওয়া শুরু করবে, কাজে এই অবস্থা হোক আমরা কখনোই চাই না। সেই জন্য আমরা ফ্লোটা যাতে ইকুয়াল করা যায় সেটার জন্য আমরা কিছু মেজার নিই। তাহলে কী মেজার? সেটা হচ্ছে সামনে একটা আমাদের হাউস দিয়ে দিই, হাউস বা ট্যাঙ্ক বা বেসিন যাই বলি না কেন সেটা দিয়ে দিই। সেই বেসিনের মধ্যে আমাদের যেই পানিটা আসে সেটা এসে জমা হয়, সেই জমা পানিটা থেকে আমরা একটা পাম্প দিয়ে ইকুয়ালিটি ফ্লো করতে থাকি। তাহলে এই যে আমাদের এই লেকচারের বিষয় হচ্ছে এই যে ট্যাঙ্কিটা, এটার নাম হচ্ছে ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক। এই ট্যাঙ্কিটা কী করে ডিজাইন করে, ম্যাথমেটিক্যাল একটা ডিজাইন দেখবো এটা, এবং সেটাকে একটু ভিজুয়ালি দেখা বোঝার চেষ্টা করবো যাতে অঙ্কটা করা যায়। এখন এইটা কত বড় হতে হবে মিনিমাম সেটা আমাদের দেখা হচ্ছে আমাদের টার্গেট। এই ইকুয়ালাইজেশন ট্যাঙ্কটাকে বললাম যে তার মানে কি আমাদের যে বোঝা যাচ্ছে যে এটা আমাদের এর পরে হচ্ছে বাকি সিস্টেমগুলো থাকবে, এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি ট্রিটমেন্টের একেবারে শেষ ধাপের একটা। এই যে এই ক্লাসিফিকেশনটা আমাদের অন্য অন্য এর আগের লেকচারে আমরা দেখিয়েছিলাম যে একটা কনভেনশনাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসে বেসিক্যালি পাঁচটা ধাপ থাকে, এখানে চারটা ধাপ দেখানো আছে, পঞ্চম ধাপটা হচ্ছে স্লাজ ট্রিটমেন্ট। এই প্রিলিমিনারি ট্রিটমেন্টের একেবারে শেষ যেটা প্রি অ্যারেশন হিসেবে লেখা আছে আমাদের বইয়ে টেক্সট বুকে, সেটাকেই আসলে ইকুয়ালাইজেশন বেসিন বা ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক বলা হচ্ছে। এখন আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি দেখি বা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম যদি সলভ করা বুঝে নেই, এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। কোশ্চেনে যেটা লেখা আছে ওয়েস্ট ওয়াটার ফ্লো ফ্ল্যাকচুয়েশন মেজার্ড ফর এভরি টু আওয়ার্স ক্যালকুলেট ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক ভলিউম, অর্থাৎ এই যেখানে প্রতি দুই ঘন্টা পরপর টোটাল কত ফ্লো ঢুকেছে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টে সেটা দেওয়া আছে। যেমন প্রথম দুই ঘন্টা এসছে 25 মিটার কিউব, পরের দুই ঘন্টায় এসছে 25 মিটার কিউব, এমন করে আবার মাঝখানে কিছু সময় 10 মিটার কিউব করে এসছে, 20 মিটার কিউব এসছে, কোথাও 27 মিটার কিউব, 28 মিটার কিউব এসছে। এখন এটার ইকুয়ালাইজেশন ট্যাঙ্কটা কত বড় হতে হবে এটা ডিজাইন করতে বলছে। আমরা বোঝার সুবিধার থেকে এখানে একটা চিত্রটাও রেখে দিয়েছি যাতে বুঝতে পারি যে ফ্ল্যাকচুয়েটিং ফ্লো আসতেছে কিন্তু আমাদের এখান থেকে ইকুয়াল ফ্লোটা বের হতে হবে। তাহলে প্রথম ধাপ হচ্ছে আমাদের অঙ্ক করা যে টোটাল ফ্লোটা কত, অ্যাকচুয়ালি সারাদিনে টোটাল কত মিটার কিউব আসে সেটা বের করা। এখন এটা যোগ করে পাওয়া গেলো 225 মিটার কিউব সারাদিনে আসে। তাহলে ফ্লো রেট প্রতি ঘন্টায় কত করে আমার যে পাম্পটা চালু করবো সেটার পাম্পটার ক্যাপাসিটি কীরকম হতে হবে, সেটা হচ্ছে এই 225 কে 24 দিয়ে যদি ভাগ করি তাহলে যে ফ্লো রেটটা পাওয়া যাবে এই পাম্পের ক্যাপাসিটি হবে সেরকম। এখানে দেখা যাচ্ছে 9.375 মিটার কিউব পার আওয়ার। তাহলে এই অঙ্কটা করার স্বার্থে আমাদের এখানে দুই ঘন্টা করে যেহেতু আছে, 2 ঘন্টায় 25 মিটার কিউব ঢুকেছে, 2 ঘন্টায় কত মিটার কিউব এখান থেকে বেরিয়ে যাবে সেটা আমরা যদি বের করি তাহলে খুব সহজ। আমাদের যেহেতু পার আওয়ারেরটা দেওয়া আছে, 2 ঘন্টা দিয়ে গুণ করে এটা বের করে ফেললাম এবং সেটা লিখে ফেলে এখন বুঝতে আরও সহজ হচ্ছে যে এত করে এই পরিমাণ প্রবেশ করছে, এই পরিমাণ বেরিয়ে যাচ্ছে। যখন এক্সট্রা ফ্লো হচ্ছে এখানে এক্সট্রা ফ্লো আসতেছে, এগুলো জমা হতে থাকবে এবং এখানে আমাদের যে পাম্পিং রেটের চেয়ে ফ্লো রেট কম অফ পিক আওয়ারে সেখানে আমাদের খরচা হতে থাকবে, মানে এই জমা থেকে খরচ হতে থাকবে, এখানে আবার বেশি। কাজেই দেখি সেটা কীভাবে করা যায়। এখন আমরা যদি বের করি যে প্রতি ঘন্টায় বা প্রতি দুই ঘন্টায় কত করে জমা হচ্ছে বা কত করে এক্সট্রা খরচ হচ্ছে, তাহলে আমরা হিসাব করলে এরকম একটা হিসাব পাবো। অর্থাৎ আমি যদি এই কলামের যে ভ্যালুগুলো বিয়োগ করি, যেমন 25 থেকে 15, 19 বা 18.75 বিয়োগ করলে 6.25 পাওয়া যায়, একইভাবে এখানে 10 আছে সেখান থেকে 18.75 বিয়োগ করলে সেটা উত্তরটা নেগেটিভ আসবে, ঠিক এইভাবে এটা লিপিবদ্ধ করা হলো। এবং বোঝার সুবিধার্থে আমরা ধরে নিলাম যে আমাদের ইনিশিয়ালি আমাদের যে ট্যাঙ্কিটা সেখানে একটা ওয়াটার লেভেল থাকবে, কারণ আমি তো জানি না খরচ হবে নাকি জমা হবে। যদি খরচ হয় তাহলে সেটা যোগান দেওয়ার জন্য আমার ইনিশিয়ালি কোনো ব্যালেন্স থাকতে হবে, কাজে আমি ধরে নিলাম যদি আসে তাহলে জমা করার জন্য আমার কিছু
খোলা জায়গা আছে, আর যদি আমাদের প্রথমেই খরচটা পড়ে তাহলে খরচটা করার জন্য কিছু জমা আগে থেকে আছে। তো ধরে নিলাম সেই লেভেলটাকে আমরা জিরো, জিরো মিটার কিউবের লেভেল। এখন আমরা আস্তে আস্তে ভিজুয়ালি দেখি যে সেই ভিজুয়ালি কীভাবে বাড়ছে কমছে দেখার জন্য আমাদের কী করতে হবে, যে এই কলামের ভ্যালুগুলোকে কিউমুলেটিভ করতে হবে, কিউমুলেটিভ ডিফারেন্স, কিউমুলেটিভ অফ ডিফারেন্সেস, অর্থাৎ এটা এটাগুলো যোগ করে করে যেতে হবে যে কত হয় সেটা প্রতি মুহূর্তে প্রতি 2 ঘন্টা পর পর বোঝার জন্য। তাহলে প্রথম 2 ঘন্টা পরে আমাদের পানির ভলিউম হচ্ছে 6.25। এখন এটাকে যদি আমি এখানে দেখি, জিরো ছিল, জিরো থেকে 6.25 হয়ে গেল লেভেলটা। ওকে, এখন তাহলে পরের আরও 2 ঘন্টা পরে কী হবে, এই 6.25-এর সাথে এই 6.25 যোগ হলো, যোগ হয়ে কত হলো, 12.50 হলো। এবং এখানেও সেটা দেখি 12.50, অর্থাৎ জিরো থেকে আমাদের লেভেলটা বেড়ে 12.50-তে চলে গেলো। একইভাবে পরেরগুলো দেখতে থাকি, পরের আরও 6.25 যোগ হয়ে 12.50 থেকে 18.75 হলো, এবং এখানেও লেভেলটা বেড়ে 18.75 হয়ে গেলো। এবং আরও পরের ধাপটা আবার একই রকম, এখানে আরও 6.25 যোগ হয়ে 25 মিটার কিউব হলো, এবং এটা বেড়ে আমার 25-এ লেভেলটা দেখা যাচ্ছে। এরপরে আর একটু সামান্য বেড়েছে, কারণ 20 মিটার কিউব এসেছিলো, 1.25 বেড়েছে এই 2 ঘন্টাতেও, কাজে সেটাও যোগ হলো, যোগ হয়ে আমরা এই নিচের ফিগারে দেখি এর বেড়ে গেল। এখন যদি একটু খেয়াল করি পরের ধাপে যাওয়ার আগে, আমাদের পরবর্তীতে সবগুলো কিন্তু খরচের ধাপ, অর্থাৎ আমাদের ইনফ্লোটা আমাদের পাম্পিং রেটের চেয়ে কমে গেছে, কাজে আমাদের যেটা জমা হয়েছিল সেগুলো খরচ হতে থাকবে। তার মানে ওয়াটার লেভেল যেটা আছে সেই ওয়াটার লেভেল এটাই হায়েস্ট লেভেল সোফার, এই পর্যন্ত যে পরিমাণ ফ্লো রেট আছে, এরপরে যদি বাড়ে সেটা আমরা দেখবো। তাহলে এই পর্যন্ত আমাদের ওয়াটার লেভেল উঠেছে, তাই কাজে এখানে আমরা একটা মার্ক দিয়ে রাখি, দাগ দিয়ে একটা মার্ক দিয়ে রাখি, এই হচ্ছে সেই মার্কটা, এটা 26.25। এখন এরপর থেকে আমরা দেখি যে খরচ হয়ে গেলে কী হলো, প্রথমে আমাদের 8.75 খরচ হয়ে গেলো, খরচ হয়ে এই লেভেলটা কমে আমার 7.50-তে, সেটা আমি দেখালাম, কিন্তু এই মার্কটা রেখে দিলাম, এই পর্যন্ত আমাদের পানি উঠেছিল, কাজেই আমাদের এই পর্যন্ত অন্তত পক্ষে ট্যাঙ্কি থাকতে হবে। ঠিক আছে, এখন এটা কমছে, এরপরে আবার খরচ হলো এবং ওয়াটার লেভেল আর একটু কমে গেল, এবং আবার খরচ হলো, কমে গিয়ে জিরো, সেই প্রথম জিরোতে চলে আসে, দেখা যাক এখনও খরচ বাকি আছে। ওকে, খরচ করি আমরা, এই খরচ হলো এবং ওয়াটার লেভেল আর একটু কমে গেল, খরচ হলো আগের জমানো পানি থেকে কমে গেল। এরপরে আবার দেখা যাচ্ছে যে আমাদের ফ্লো রেটটা বেড়ে গেছে, ফ্লো রেটটা বেড়ে গিয়ে আবার জমা হওয়া শুরু করছে, কাজে এর পরের ধাপে আমরা কী হবে দেখা, এই আচ্ছা পরের ধাপে যাওয়ার আগে আমাদের, তার মানে এটা সবচেয়ে লোয়েস্ট লেভেল, এটা তো বোঝা যাচ্ছে, কাজে এখানে একটা মার্ক দিয়ে রাখি, এর নিচে আমাদের পানির লেভেল নামেনি। ওকে, ঠিক আছে, এখন তাহলে জমা যখন হচ্ছে, জমাগুলো আমরা যোগ করি, এই যে দুটো জমা হলো, এই জমা হয়ে আবার জিরোতে চলে আসলো, তার মানে বোঝা যাচ্ছে আমরা যে প্রথমে শুরু করেছিলাম জিরো আওয়ারে, যে এই জিরো থেকে শুরু করেছিলাম, বেড়েছে কমেছে আবার জিরোতে ফেরত এসেছে, তার মানে সারাদিনের লেনদেন হচ্ছে এটা। তাহলে এখন যদি আমি একটু চিন্তা করি যে আমাদের এই যে জায়গাটুকু, যে এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখো না, যে এই জায়গাটুকু এবং এই জায়গাটুকুতেই পানির লেভেল ওঠানামা করেছে, নিচের পানিটুকু এফেক্টেড হয়নি, অর্থাৎ এই জায়গাটুকু থাকা না থাকাতেই কিছু এসে যায় না। যেমন উপরে এই জায়গাটুকু না থাকলেও আমাদের কোনো অসুবিধা হবে না, এই নিচের জায়গাটুকু না থাকলেও আমাদের কোনো অসুবিধা হবে না, অর্থাৎ আমাদের যদি ট্যাঙ্কের ভলিউমটি, এফেক্টিভ ভলিউমটা এইটুকু হয় তাহলেই যথেষ্ট, কারণ আমার ওই ইনিশিয়ালি কিছু পানি আমরা রেখে দেবো, সেই পানি থেকে খরচ করবে, জমা হবে, খরচ করবে, জমা হবে, খরচ করবে, এভাবে প্রতিদিনই এই সাইকেলে চলতে থাকবে, এর নিচে পানি থাকলেও তাতে কিছু এসে যায় না। কাজে এটাই হচ্ছে আমাদের ভলিউম, কাজে ভলিউমের সূত্রটা তাহলে দেখি, এখানে ডিজাইন ভলিউম হচ্ছে লার্জেস্ট পজিটিভ ভ্যালু, অর্থাৎ এই কলামের মধ্যে যে সবচেয়ে লার্জেস্ট পজিটিভ ভ্যালুটা সেটা, কারণ এর চেয়ে উপরে লেভেল যাচ্ছে না এটা, এবং সবচেয়ে নেগেটিভ ভ্যালুর সবচেয়ে বড় ভ্যালুটার অ্যাবসলিউট ভ্যালু, এই যে দাগ দেওয়ার মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, লার্জেস্ট নেগেটিভ ভ্যালু, কাজে এই দুটো যদি আমি যোগ করে দিই তাহলে হয়ে গেলো 26.25 এবং 70.50। তাহলে এটা ম্যাথমেটিক্যালি এইভাবে এক্সপ্রেস করলে ভালো হয় নেগেটিভ ভ্যালুটাকে পজিটিভ করে নেওয়ার জন্য, এটা 43.75 মিটার কিউব, দিস ইজ আওয়ার অ্যান্সার। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সারাদিনে 225 মিটার কিউব পানি আসে, কিন্তু আমাদের এই প্যাটার্নের জন্য, যেহেতু এটা অ্যাভারেজ থেকে কতটুকু ফ্ল্যাকচুয়েট করতেছে তার উপর ডিপেন্ড করে আমার টোটাল ভলিউমটা কত হবে, যদি বেশি ফ্ল্যাকচুয়েট করতো হয়তো এই ভলিউমটা বড় লাগতো, কম ফ্ল্যাকচুয়েট করলে এই আমাদের জমা রাখার ভলিউমটা কম লাগতো, কাজে এটা সাধারণত কম লাগে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন যদি আমাদের যে পিডিএফটা দেওয়া আছে সেটা যদি একটু দেখি, পিডিএফে কী আছে, এই হচ্ছে আমাদের পিডিএফ ফাইলটার একটা স্ক্রিনশট, এই এই অঙ্কটাই আমার যে পিডিএফটা দেওয়া হয়েছে সেই পিডিএফে এইভাবে করা আছে। এখানে দেখা যাচ্ছে অনেক কলাম, এখানে 1, 2, 3, 4, 5টা কলাম আছে, এখানে অনেক তার চেয়ে বেশি কলাম আছে, তার মানে এই যে প্রথম যে কলামটা, এই কলামটা আসলে ডেটাটা এইভাবে দেওয়া থাকতে পারে, এইভাবে দেওয়া থাকতে পারে, এই ডেটার সাথে এই অ্যাকচুয়াল ডেল কিউবের ডেটা দেওয়া থাকতে পারে, অথবা এটা দেওয়া থাকতে পারে, এটা কোনো জায়গায় সরাসরি আমাদের ইন্টারঅ্যাক্ট করতেছে না, এটা আমাদের বোঝার ব্যাপার, সেই জন্য এই ডাটা দেওয়া থাকতে পারে অথবা এই ডাটা দেওয়া থাকতে পারে। এখন দেখতেই পাচ্ছ যে এই সবগুলো ডাটা আমার দরকার নেই, এই কটা কলাম হলেই চলে। তাহলে এইখানে এই বাকি যে দুটো কলাম, যে এটাকেও আমি কিউমুলেটিভ করেছিলাম, এটাকেও কিউমুলেটিভ করেছিলাম, এগুলো আসলে না করলেও কোনো সমস্যা নেই, এটা বোঝার জন্য এগুলো আসলে দরকার নেই, তবে এটা করেছিলাম বেসিক্যালি এটা যোগ করে করে যোগফলটা বের করার জন্য হাতে হাতে, এখানে সেই যোগফলটা আমরা এখানে নিচে বের করে রেখেছি।
কাজে এটা আর দরকার, এটা না হলেও চলবে। পরীক্ষা যদি আসে বা বাসায় যদি প্র্যাকটিস করে এই ধরনের অঙ্ক, এখানে যে কয়টা কলাম আছে সেই কয়টা কলাম দিয়ে করলেই দ্যাটস গুড এনাফ। ওকে, এরপর পরের অঙ্কটায় যাই, পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা প্রথম অঙ্কটার থেকে একটু ডিফারেন্ট। ডিফারেন্ট মানে যদি আমরা ডেটার কথা চিন্তা করি, এখানে মূল যে মানে গ্যাঞ্জামের জায়গাটা সেটা হচ্ছে এই ফ্লো রেটটা। আগেরটায় কি ছিল, আগেরটায় টোটাল 2 ঘন্টায় টোটাল কত মিটার কিউব ফ্লো যায় সেটা দেওয়া ছিল, এখানে কিন্তু টোটাল কত মিটার কিউব সেটা দেওয়া নাই, বরঞ্চ বলা আছে ফ্লো রেট হচ্ছে মিটার কিউব পার মিনিট। 1 মিনিটে কতটুকু যায় অ্যাভারেজে, ওই 1 ঘন্টা যাবো, এখানে 1 ঘন্টা করে আছে, এটা 3 ঘন্টার ডাটা হতে পারতো, 2 ঘন্টার ডাটা হতে পারতো, 4 ঘন্টার ডাটা হতে পারতো। যেহেতু 1 ঘন্টা করে আছে 24টা ডাটা আছে, 2 ঘন্টা করে হলে আগের মতো 12টা ডাটা থাকতো, যদি 4 ঘন্টা করে থাকতো তাহলে 6টা ডাটা থাকতো। এখন সেই টাইম পিরিয়ডের মধ্যে এটা ফ্লো রেটটা, অ্যাভারেজ ফ্লো রেটটা দেওয়া আছে। কাজে আমাদের টোটাল পানিটা না থাকলে তো অঙ্ক করা যাবে না, আগের অঙ্ক দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এইখানে আমাদের করতে হবে কি, যে এখানে যদি 1 ঘন্টা থেকে, তার মানে এখানে মিনিটে ফ্লো রেট দেওয়া আছে, কাজে 1 ঘন্টা মানে কত মিনিট, যেহেতু এখানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, কাজে 60 দিয়ে গুণ করে এটা বের করা হলো। প্রতিটা 1 ঘন্টা পিরিয়ডের ফ্লো রেট দেওয়া আছে, কাজে 1 ঘন্টায় টোটাল কত মিটার কিউব পানি যাচ্ছে সেটা বের করে ফেলা হলো। যদি এখানে 1 ঘন্টার বদলে 2 ঘন্টা থাকতো, সে ফর এক্সাম্পল আগেরটার মতো 0 থেকে 2, 2 থেকে 4, এরকম যদি থেকে 12টা ডাটা থাকতো, তাহলে এই এই ভ্যালুটাকে আমরা কী করতাম, 2 ঘন্টায় কত মিনিট, 120 মিনিট, তাহলে 120 দিয়ে গুণ করে করে এগুলো বের করতে হতো। যদি 4 ঘন্টার ডাটা থাকতো, 6টা ডাটা, তাহলে 4 ঘন্টা হচ্ছে 240 মিনিট, তাহলে আমরা 240 দিয়ে গুণ করে করে এই যোগ এই ডাটাটা বের করে নিতাম। সেখানে মিটার কিউব পার আওয়ার হতো না, আমার ইউনিটটা ডেফিনেটলি সেখানে পারফেক্ট হতো না, সেখানে মিটার কিউব লিখতে হতো, টোটাল ফ্লো কত মিটার কিউব এই সময়টার মধ্যে। কাজে এখন বাকি কথা বাকি সব সেম, তার মানে এখানে যদি ফ্লো রেটটা দেওয়া থাকে, ফ্লো টোটাল ফ্লো না থাকে, তাহলে এই একটা এক্সট্রা কলাম আমাদের দেওয়া আছে, মানে এই কলামটা বের করে নিতে হচ্ছে। এই কলামটা আগেরবার কোশ্চেন দেওয়া ছিল, এবং আগের মতো এখানেও এই কলামগুলো এক্সট্রা দেওয়া আছে, এই কলামগুলো আসলে দরকার নেই, আমাদের এই কলামটা খালি এক্সট্রা আছে। শুধু ওই যে আগের মতো এখানেও যেহেতু নিচে যোগ করা নেই, অর্থাৎ আমি কি কিউমুলেটিভ যোগ করে করে এই যোগফলটা বের করেছি। এই কলামটা করলে সুবিধা হচ্ছে, অনেক সময় এই জায়গার অনেক সময় হিসাব কিতাবে ভুল হয়ে যায়, তখন এদিকের যোগফল আর এদিকের যোগফলটা দুইটা যে মিলেছে, দুইটা যে সেম, সেটা বোঝার জন্য এই এই কলামটা মাঝে মাঝে জরুরি হয়, সেই জন্য আমি রাখি সবসময়। কিন্তু যদি এক্সেলে করো তাহলে ইটস ওকে, কিন্তু যদি হাতে করো তাহলে এটা অবশ্যই টাইম খাবে, কাজে এই জায়গার ক্যালকুলেশনটা সতর্কভাবে করতে হবে যাতে না হয়। তাহলে এই পর্যন্তই, যদি কোনো কিছু না বোঝো তাহলে আমার অনলাইন ক্লাসে কমেন্ট করে জানাতে পারো, অথবা ফোন করতে পারো, অথবা যদি দেখা হয়, এই এই যে এই যে লকডাউন, এই অবস্থার মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা খুব কম, কাজে আমাকে ফোনে অথবা ক্লাসরুমের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে অথবা গুগল ক্লাসরুমে আমাকে মন্তব্য করে জানাতে পারো, আমি যথাসম্ভব তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে।